হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক্সেলে ব্যাকগ্রাউন্ড নেবেন। আপনারা যখন এক্সেলে কোনো শিট নিয়ে কাজ করবেন, অনেক সময় আপনাদের শিটের নিচে কোনো ইমেজ অথবা কোনো টেক্সট দেওয়ার প্রয়োজন হতে পারে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই কাজটি করবেন। এখানে পেজ লেআউট ট্যাবের অধীনে এখানে দেখুন পেজ সেটআপ সেকশনে ব্যাকগ্রাউন্ড একটি অপশন রয়েছে। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে ইমেজ ইনসার্ট করার বক্স আসবে। আমি এখান থেকে আমার কম্পিউটার থেকে ইমেজ নিচ্ছি। এখান থেকে আমি এই ইমেজটি সিলেক্ট করলাম, তারপরে ইনসার্টে ক্লিক করলাম। তাহলে দেখুন আমার শিটের পিছনে ইমেজটি চলে এসেছে এবং এখানে ব্যাকগ্রাউন্ড আকারে শো করছে। কিন্তু এই ইমেজটি যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি না, অর্থাৎ এটি দেখতে সুন্দর হচ্ছে না এবং আপনারা এটিতে কাজ করতে পারবেন না। তারপরে আপনারা যদি এটি প্রিন্ট দিতে চান, আমি প্রিন্ট প্রিপ হয়ে গেলাম। এখানে প্রিন্ট পিপে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি শো করছে না, অর্থাৎ এখানে এই ব্যাকগ্রাউন্ডটি ইনসার্ট হয়েছে এটি জাস্ট শুধু এইখানে দেখার জন্য। কিন্তু আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে কাজ করতে পারবেন না, এটি এডিট করতে পারবেন না। সেই কারণে আপনারা জাস্ট শুধু এখানে দেখার জন্য কোনো ব্যাকগ্রাউন্ড যদি ইনসার্ট করতে চান তাহলে সেটি করতে পারেন। আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট ব্যাকগ্রাউন্ড এই বাটনে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা হেডার ফুটার ব্যবহার করে আপনাদের শিটে ব্যাকগ্রাউন্ড ইনসার্ট করবেন। প্রথমে আমাদেরকে হেডার ফুটার ইনসার্ট করতে হবে। হেডার ফুটার ইনসার্ট করার জন্য ইনসার্ট ট্যাবে গেলাম, তারপরে এখানে আমরা হেডার অ্যান্ড ফুটার এই বাটনে ক্লিক করলাম। হেডার ফুটার সম্পর্কে বিস্তারিত আমি অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করেছি, আপনার ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে বর্তমানে আমরা ইমেজটি হেডারে ইনসার্ট করব। হেডার ইনসার্ট করার জন্য আমি মিডিলেই করছি। এখানে দেখুন পিকচার একটি বাটন রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। তারপরে আমি ওই একই ছবি নিচ্ছি, আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম। আমি যদি ডকুমেন্টের মধ্যে ক্লিক করি তাহলে দেখুন পিকচারটি এই জায়গায় শো করছে। এখন আমি যদি এই পিকচারটি ডকুমেন্টের মাঝখানে নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি হেডারে গেলাম এবং এখানে গিয়ে আমি বেশ কিছু ইন্টারফেস করলাম। যখন আমি ইন্টারপ্রেস করলাম তারপরে আমি এখানে বাইরে ক্লিক করছি, তাহলে দেখুন ইমেজটি এই জায়গায় চলে এসেছে। এভাবে আপনারা ইন্টারপ্রেস করে আপনাদের ইমেজটি মাঝে যেই জায়গায় দরকার সে জায়গায় আপনারা নিতে পারেন। তারপরে এই ইমেজটি নিয়ে যদি আপনার কাজ করতে চান, ইমেজ এডিট করতে চান, সেটিও করতে পারবেন। আমি আবার হেডারে ক্লিক করলাম, তারপরে হেডার অ্যান্ড ফুটার। এখানে দেখুন ফরম্যাট পিকচার একটি বাটন চলে এসেছে। আপনারা যদি এই বাটনে ক্লিক করেন তাহলে এখানে ফরম্যাট পিকচারের বক্স আসবে। এখান থেকে আপনারা পিকচার নিয়ে বেশ কিছু কাজ করতে পারবেন। যেমন আপনারা যদি পিকচারের সাইজটি চেঞ্জ করতে চান এখান থেকে করতে পারবেন। এখানে হাইট এবং উইথ রয়েছে, আমি হাইটটি বাড়াই দিচ্ছি, অটো উইথ বেড়ে যাচ্ছে, আমি ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন পিকচারের সাইজটি একটু বেড়ে গেছে। তারপরে এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, যেমন আপনারা যদি এখানে স্কেলটি কমাতে অথবা বাড়াতে চান সেটি করতে পারেন। বর্তমানে 122 রয়েছে। তারপরে আপনারা যদি অ্যাসপেক্ট রেশিও যদি না করতে চান তাহলে এটি একটু উঠাই দিতে পারেন। তারপরে এখানে রিলেটিভ টু অরিজিনাল পিকচার সাইজ, অরিজিনাল পিকচার সাইজের রিলেটিভ যদি না করতে চান তাহলে এইটি একটু উঠাই দিতে পারেন। এছাড়াও এখানে পিকচার যে ট্যাবটি রয়েছে এর অধীনেও এখানে বেশ কিছু অপশন রয়েছে, যেমন আপনারা যদি পিকচার ক্রপ করতে চান তাহলে এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা এখানে যে পিকচারটি ইনসার্ট করেছেন এই পিকচারটি যদি আপনার প্রিন্ট ভিউয়ে যান তাহলে দেখুন এখানে স্পষ্ট করে শো করছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যখন আপনারা এটি শো করাবেন তখন এটি অবশ্যই লাইট হতে হবে। আপনারা যদি এটি লাইট করতে চান সেটিও করতে পারবেন। আমি আবার ফরম্যাট পিকচারে গেলাম, এখানে পিকচারে গিয়ে এখানে দেখুন কালার রয়েছে, ইমেজ অ্যান্ড কন্ট্রোলের মধ্যে কালার রয়েছে। এখানে বর্তমানে অটোমেটিক কালার শো করছে। এখানে আপনারা যদি অন্য কোনো কালার নিতে চান, যেমন গ্রে স্কেল নিতে চান অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে চান সেটি নিতে পারবেন। এছাড়াও আপনারা যদি ওয়াশ আউট নিতে চান তাহলে সেটি নিতে পারেন। ওয়াশ আউটের বিষয়টি হচ্ছে এটি লাইটভাবে শো করবে। আমি এটি সিলেক্ট করলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটি বর্তমানে লাইটভাবে শো করছে। আমি প্রিন্ট প্রিপ হয়ে গেলাম, তাহলে দেখুন এখানে বর্তমানে লাইটভাবে ব্যাকগ্রাউন্ডটি শো করছে। তারপরে আপনারা যদি এই পিকচারটি না নিতে চান, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যদি পিকচার না নিতে চান তাহলে আবার হেডারে যাবেন। তারপরে আপনার এখানকার যেই পিকচারটি এখানে ইনসার্ট করেছেন সেটি সিলেক্ট করার পর আপনারা এটি ডিলিট করে দেবেন। আমি বাইরে ক্লিক করলাম, তাহলে দেখুন পিকচারটি বর্তমানে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট হয়ে গেছে। আমি প্রিন্ট প্রিভিউ গেলাম, তাহলে দেখুন এখানে প্রিন্ট প্রিভিউ আর পিকচারটি শো করছে না। এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে আপনাদের এক্সেলের শিটে ব্যাকগ্রাউন্ড ইনসার্ট করবেন। আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।